আসসালামু আলাইকুম, আমার নাম নুরুল ইসলাম, আমার বাড়ি চাপাই নবাবগঞ্জ, আমার বয়স 48 বছর, আমি দুবাই প্রবাসী। আমি দীর্ঘদিন ধরে কোমর ব্যথা নিয়ে ভুগতেছিলাম। আমার কোমর ব্যথা যখন হতো পায়ের দিকে নিচে ছড়িয়ে যেত, যাওয়ার সময় পরে পা ঝিনঝিন করতো, কামড়াতো, অবস অবস ভাস লাগতো। পরে ওখানে আমি নিউরোলজি অর্থোপ্যাটিক দুটোই ডাক্তার দেখাইছি, ওখানে কোনো ফলাফল না পাওয়ার ওখানে অপারেশন সাজেশন দেয়। পরে আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে এসে আমি এখানে 3টা অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, একজন আমাকে অপারেশনের সাজেশন দেয়। পরে আমি ইউটিউব দেখে আমি সফিউল্লাহ স্যার প্রধানের কাছে আসি, উনি আমাকে এখানে ভর্তি নেয়। ভর্তি নেওয়ার পরে আজ আমার 10 দিন চলে, আমি মোটামুটি এখন সুস্থ। এখানকার আচার আচরণ বলতে গেলে আমার বাড়িতে যতটুকু আমি না সেবা পাই ভাই বোনদের কাছে, তার থেকে আমি বেশি অনেক সেবা পাচ্ছি। আর এখানকার যতগুলো নার্স আছে ঠিক আমার মায়ের মতো, আমার যেরকম ছেলেরা যেরকম আমাদেরকে যে থেরাপি দিত, আমার ছেলের চেয়েতে আরো বেশি কিছু, মানে যখন যেটা প্রয়োজন সেটা তখন দিত। আর এখানে যারাই আছে সবারই ব্যবহার খুব অনেক ভালো। আর অযথা এদিক ওদিক টাকা ব্যয় না করে সঠিক জায়গায় আসুন, আমরা গরিবের ছেলে, বা আমরা সঠিক জায়গায় চিকিৎসা করুন, আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন, আর সবার জন্য আসসালামু আলাইকুম।